চট্টগ্রামের পটিয়ার জামিয়া জিরির মাদ্রাসার 115তম বার্ষিক সভা উপলক্ষে উগা পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। নভেম্বরের 19 তারিখ জুমার নামাজের সময় মাদ্রাসা প্রাঙ্গণত মাদ্রাসার মহাপরিচালক মাওলানা মোহাম্মদ খোবাইব বিন তৈবর সভাপতিত্বে এই পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। সভাত জুমার নামাজের খুতবা পাঠ করে ডক্টর আবুরেজা মোহাম্মদ নিজামুদ্দিন নদমিম, আর এই সময় উপস্থিত আছেন ব্যবসায়ী শামসুল আলম, মীর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাসির, ব্যবসায়ী আবুল কালাম আজাদ, ব্যবসায়ী সুবেদার গ্রুপের চেয়ারম্যান বাপ্পি সহ আরও বোধকে। আইদের ডিসেম্বরের 9 তারিখ এবং 10 তারিখ বিশিদ্বার ও শুক্রবার জামিয়া আরবিয়া ইসলামিয়া জেডি মাদ্রাসার 115তম বার্ষিক সভা অনুষ্ঠিত হয়। আইদের ডিসেম্বরের 9 তারিখ ও 10 তারিখ জামিয়া আরবিয়া ইসলামিয়া জেডি মাদ্রাসার 115তম বার্ষিক সভা অনুষ্ঠিত হইব। এডে দেশ বিদেশের হক্কানি ওলামাইয়া কেরাম পীর মাসাইক সহ আর বোধকেই উপস্থিত থাকব। হৈরাহি 2018-2021 পর্যন্ত বিগত 60 বছরের দাওরায়ে হাদিস ফাজিল ও হিফজ সম্পন্নকারীগুলোরও দস্তারে ফজিলত প্রদান করা হইব এবং এদিন দিনই মাহফিলত সবান্দবে বেগুনরে উপস্থিত থাকবেন আহ্বান জানার মাদ্রাসা কর্তৃপক্ষ। বার্ষিক সভা নিয়ে বিভিন্ন আলোচনা হয়েছে এবং বার্ষিক সভাকে দুই দিন ব্যাপী 9-10 ডিসেম্বর দুই দিন ব্যাপী মাহফিলকে সামনে রেখে আমাদের বিভিন্ন প্রস্তুতি সংক্রান্ত আলোচনা হয়েছেন। আমি পুরো দেশবাসীর কাছে দোয়া কামনা করি, সার্বিক সহযোগিতা কামনা করি। সার্বিক সহযোগিতা না হলে তো এত বড় প্রতিষ্ঠান চালানো মুশকিল। এগুলিতে সবাই বড় বড় মানুষ যারা আছে তারা সহযোগিতা হচ্ছে, আমরাও যতটুকু পারি ইনশাল্লাহ হয়ে যাচ্ছে, করে যাচ্ছি, করব ইনশাল্লাহ, যতদিন বাঁচি থাকি ইনশাল্লাহ করে যাব। সিপ্লাস টিভি।